চলতি মাসে উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদে ফারাক্কায় জাতীয় সড়কে অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না আদালতে এই মামলা গৃহীত হয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে এদিকে আগামী সাতাশে মে মালদায় শুভেন্দু অধিকারী জনসভার অনুমতি দেয়নি প্রশাসন এর জন্য আয়োজকরা আদালতের দ্বারস্থ হয়েছে